আমার আপা শিশু ছোট ছোট স্টুডেন্টরা কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের বাংলা মিস তোমাদের জন্য অনলাইন ক্লাসে চলে আসলাম। আজকে যারা আমরা জুমে ক্লাস করতে পারিনি বা কোনো কারণে সমস্যা হয়েছে তাদের জন্য আমার এই ভিডিও। আচ্ছা, আজকে আমরা শিখেছি ঐকার দিয়ে শব্দ গঠন। আমাদের এই বইটার 23 পৃষ্ঠায় রয়েছে, দেখো, ঐকার দিয়ে শব্দ গঠন, ঠিক আছে? 23 পৃষ্ঠায় ঐকার দিয়ে শব্দ গঠন, এবং এখানে অনেক শব্দ রয়েছে। আমি তোমাদের জন্য 10টা শব্দ নিয়ে এসেছি, ঠিক আছে? এই 10টা শব্দ থেকেই আমরা আজকে শিখব। আমি দেখো প্রথমে পড়িয়ে দিচ্ছি। 1 নম্বরে রয়েছে বর্গী জয় ঐকার ব, জৈব। 2 নম্বরে রয়েছে দয় ঐকার ব, দৈব। 3 নম্বরে রয়েছে দন্তেশয় ঐকার নয় দন্তের নয় জফলা, সৈন্য। 4 নম্বরে রয়েছে দন্তের নয় ঐকার তালেবস্য, নৈশ। 5 নম্বরে রয়েছে বয় ঐকার ঠয়াকারে ঠা, বৈঠা, ঠিক আছে? আরেকবার আমি দেখিয়ে পড়িয়ে দিচ্ছি। 1 নম্বরে রয়েছে বর্গী জয় ঐকার ব, জৈব। 2 নম্বরে রয়েছে দয় ঐকার ব, দৈব। 3 নম্বরে রয়েছে দন্তেশয় ঐকার নয় জফলা, সৈন্য। 4 নম্বরে রয়েছে দন্তের নয় ঐকার তালিবস্য, নৈশ। এবং 5 নম্বরে রয়েছে বয় ঐকার ছয়াকারে ঠা, বৈঠা। এরপরে আমরা চলে যাব 6 নম্বরে। 6 নম্বরে রয়েছে চয় ঐকার তয়রফলা, চৈত্র। 7 নম্বরে রয়েছে বয় ঐকার তালিবস্য আকার খ, বৈশাখ। 8 নম্বরে রয়েছে দন্তেশ্বয় ঐকার প, ত, সৈকত। 9 নম্বরে রয়েছে বয় ঐকার কয়াকার ল, বৈকাল। 10 নম্বরে রয়েছে ক্ষয় ঐকার ল, খৈল। আচ্ছা, আমরা আরেকবার পড়ছি, দেখো। 6 নম্বরে রয়েছে চয় ঐকার তয়রফলা, চৈত্র। 7 নম্বরে রয়েছে বয় ঐকার তালিবস্য আকার খ, বৈশাখ। 8 নম্বরে রয়েছে সৈকত দন্তেশ্বয় ঐকার ক, ত, সৈকত। 9 নম্বরে রয়েছে বয় ঐকার কয়াকার ল, বৈকাল। 10 নম্বরে রয়েছে ক্ষয় ঐকার ল, খৈল, ঠিক আছে? 6 থেকে 10 নম্বর হলো এটা, এবং 1 থেকে 5 নম্বর হলো এইটা। এখানে আমরা কি দেখলাম? 10টা ঐকার দিয়ে শব্দ। এই শব্দগুলো আমরা বাসায় ভালো করে লিখব, শিখব, এবং অবশ্যই আমরা কি করব, বানান খেয়াল করব, ঠিক আছে? তাহলে আজকে আমাদের এই পড়া, আগামী ক্লাসে আমরা নতুন পড়া শিখব। এবং আমরা 23 পৃষ্ঠায় কিন্তু ঐকার যোগে অনেক সুন্দর লেখা রয়েছে, বানান করি এবং লিখি একটা জিনিস রয়েছে, সেটা কিন্তু আমরা বাসায় বারবার রিডিং করব, ঠিক আছে? বানান করি ও পড়ি, 23 পৃষ্ঠায় বানান করি ও পড়ি। এখানে ঐকার দিয়ে বিভিন্ন ঐকার ব্যবহার করে বিভিন্ন গল্পের মতো করে দেয়া রয়েছে। এই গল্পটা আমরা রিডিং করব এবং শিখব, এবং কোথায় কোথায় সেই ঐকার দিয়ে শব্দ রয়েছে সেই ব্যবহারগুলো আমরা শিখব, ঠিক আছে? ওকে, আগামী ক্লাসে তোমাদের সাথে আবার নতুন পড়া নিয়ে দেখা হবে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। বাই।